বাপি ভাই, আপনার ইনকিউবেটরের ওয়ারেন্টি কি আছে? আসলে খুব মূল্যবান একটি প্রশ্ন করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাই। কারণ ইনকিউবেটর ক্রয়ের আগে বা আমরা যদি একটি ফ্রিজও কিনি, আমরা আগে খুঁজি কে কত দিন ওয়ারেন্টি দিচ্ছে, এটাই স্বাভাবিক। খামারি ভাইরা এটাই আশা করবেন, আমি নিজেও করতাম। তো আমরা খামারি ভাইদের একটি সুখবর দিতে চাই, আমরা এখন থেকে আর কোনো ইনকিউবেটর ওয়ারেন্টি দেব না, সরাসরি আমরা এক বছরের গ্যারান্টি কার্ড দিয়ে দিব। এক বছরের গ্যারান্টি? গ্যারান্টি কার্ড, সরাসরি গ্যারান্টি কার্ড দিয়ে দিব। আসলে আন্তর্জাতিক বাজারের দিকে লক্ষ্য করলে দেখবেন আপনারা, বাণিজ্যিক যে ইনকিউবেটর, কোনো ইনকিউবেটরই মেলামাইন বোর্ড দিয়ে প্রস্তুত হয় না, হোমমেড হতে পারে। পাশাপাশি আপনার যে কন্ট্রোলারগুলো রয়েছে, এগুলো সবাই একই জাতের কন্ট্রোলারগুলো ব্যবহার করে না, সকলে চেষ্টা করে আধুনিকতার ছোঁয়া দেওয়ার জন্য। পাশাপাশি আমাদের ইনকিউবেটরে রয়েছে ইমার্জেন্সি সুইচ, যেটা ওয়ার্ল্ডের কোনো ইনকিউবেটরে এখন পর্যন্ত আমি দেখিনি। কারণ বাংলাদেশে বিদেশ থেকে আসা অনেক দামি দামি ইনকিউবেটর দেখেছি, যেখানে মেরামত করার কোনো স্কোপ নেই, মেশিনের কন্ট্রোলার অথবা মাদারবোর্ড বা কিট চেঞ্জ করতে হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, ঘুরতে ঘুরতে কৃষি খামার টিম অবস্থান করছে রাজধানী ঢাকার বসুমতী সড়ক এবার কেয়ার হাসপাতালের দক্ষিণ পাশে দ্য সাডেনলি ইনকিউবেটর কোম্পানিতে। এই কোম্পানির মালিক হচ্ছেন বাপ্পি হাজারি, তিনি একজন শৌখিন উদ্যোক্তা ছিলেন। তিনি তার নিজের প্রয়োজনে মেশিন তৈরি করেছিলেন বাচ্চা ফুটানোর জন্য, সেখান থেকে মূলত শুরু করা, এখন তিনি বাণিজ্যিকভাবে এই মেশিন বিক্রি করে আসছেন। বাংলাদেশের খুব প্রাচীন একটি প্রতিষ্ঠান হচ্ছে দ্য সাডেনলি ইনকিউবেটর কোম্পানি, যারা দীর্ঘ 26 বছর যাবৎ ইনকিউবেটর তৈরি করে আসছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের ইনকিউবেটর রয়েছে। আমরা আজকে বাপ্পি হাজারি ভাইয়ের কাছ থেকে তার ইনকিউবেটরের দরদাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম বাপ্পি হাজারি ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু, কেমন আছেন? আছি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছি। আমি অনেক ভালো আছি, আরও বেশি ভালো লাগছে আপনার এই কারখানাতে এসে। আমারও ভালো লাগছে যে আপনি সুদূর নৌসন্ধি থেকে আমাদের এখানে এসেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা হাজারি ভাই, আমরা যখনই আসি তখনই দেখি যে আপনার কারখানা ইনকিউবেটরে ভরপুর থাকে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, এবং আমরা দেশের সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান, এখানে আস্থার একটি বিষয় রয়ে যায়। যেমন অনেকেই, আমরাও যদি নিজেরা কোনো একটা পণ্য কিনতে চাই, আমরা দেখি যে পুরনো প্রতিষ্ঠান কিনা। তো দেশের পুরনো প্রতিষ্ঠান হিসেবে এবং কোয়ালিটির বিষয় রয়েছে, যেমন আমাদের বডিগুলো একটু আন্তর্জাতিক মানসম্মত, আমরা নিজেরা কন্ট্রোলার বানাই দীর্ঘ বছর যাবৎ। পাশাপাশি আমাদের মেশিনে রয়েছে ইমার্জেন্সি সুইচ, অর্থাৎ আপনার একটি মেশিন জ্বলে গেল, তাৎক্ষণিক আপনি এই সুইচটি চেপে দিলে মেশিনটি চলতে থাকে, এজন্য ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা কম। পাশাপাশি চাইনিজ কন্ট্রোলার, যেখানে রিপেয়ার করা যায় না, চেঞ্জ করতে হয়, সেখানে আমাদের কন্ট্রোলার মেরামত করে দীর্ঘস্থায়ীভাবে চালানো সম্ভব। আচ্ছা, আপনি কত বছর যুক্ত আছেন এই ইনকিউবেটর কোম্পানির সাথে? আসলে বাল্যকাল থেকে এই ব্যবসার সাথে জড়িত, তথাপি 1997 সাল থেকে আমি ব্যবসাতে আসি আর কি, সাডেনলি নামটা দিয়ে ব্যবসা শুরু করি। তো দীর্ঘ সময়? জি, আল্লাহর রহমতে। আচ্ছা, আমরা যে মেশিনগুলো দেখতে পাচ্ছি এগুলো কত টিম থেকে শুরু হয় সর্বোচ্চ? আপনারা আপনাদের জ্ঞাতার্থে বলতে চাচ্ছি যে আমাদের এখানে পরপর 6টি ওয়ার্কশপ, এর মধ্যে 5টি ওয়ার্কশপ আমাদের সচল রয়েছে। এটি হচ্ছে ছোট্ট একটি ওয়ার্কশপ ডিসপ্লে করার জন্য। এখানে আমরা 160, 306, 612, 1020, এভাবে 3000, 5000, 10000 বিভিন্ন সাইজের ইনকিউবেটরগুলো করে থাকি, আর এর চেয়ে বড় ক্যাপাসিটিগুলো আমরা অন্যান্য ওয়ার্কশপে করে থাকি। আচ্ছা, আমরা উপরে কিছু ইনকিউবেটর দেখতে পাচ্ছি, সবগুলো একই সাইজের মনে হচ্ছে, কত ডিমগুলো ফুটানো যায় এটা দিয়ে? উপরে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 306 ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটর। এই ইনকিউবেটরের উপরে 306টি ডিম মুভ করবে, অর্থাৎ সেটিং হবে। নিচে একটি ঝুড়ি থাকবে, যেখানে 102টি করে মাসে 5 বারে আপনি 510টি মুরগির বাচ্চা অনায়াসে ফোটাতে পারিবেন। এগুলো কেমন দাম? এগুলো আমরা বিক্রি করি 21,000 টাকা, আলাপ আলোচনায় অবশ্যই কিছুটা কম করা যেতে পারে। আচ্ছা, আমাদের পাশে যে মেশিন দুটো রয়েছে, দুইটা পাশাপাশি মেশিন রয়েছে একই সাইজের মনে হচ্ছে, এগুলো কত ডিমের মেশিন? এগুলো হচ্ছে 1020 ডিমের ইনকিউবেটর। আচ্ছা, আমি দর্শকদের সুবিধার্থে দেখাতে যাচ্ছি, এটি হচ্ছে 816 ডিমের স্যাটার, এখানে সারা মাসে করা যাবে 1360টি বাচ্চা উৎপাদন করতে পারবে। আচ্ছা, এই মেশিনের দাম কত টাকা? এটা আমরা বিক্রি করে থাকি স্যাটার কাম হ্যাচার ইন ওয়ান ক্যাবিনেট, এটি আমরা বিক্রি করে থাকি 45,000 টাকা, আলাপ আলোচনা কিছুটা কম করা যেতে পারে। 45,000 টাকা? জি।
আচ্ছা, দ্য সাডেন লিঙ্ক ইনকিউবেটর অন্যান্য ইনকিউবেটর থেকে আলাদা আপনি বলছিলেন আমাদেরকে, বিষয়টা কেন আসলে? আসলে আমরা আমাদের ইনকিউবেটরকে, আমাদের পণ্যকে আমরা নাম্বার ওয়ান বলতে পারি না। এটা বিবেচনা হচ্ছে দর্শকদের উপর, কারণ দর্শকরা ভোট দিবে যে কার ইনকিউবেটর কীরকম। আসলে আমরা ইনকিউবেটর নিয়ে গর্ব করতে চাই না। আসলে আন্তর্জাতিক বাজারের দিকে লক্ষ্য করলে দেখবেন আপনারা, বাণিজ্যিক যে ইনকিউবেটর, কোনো ইনকিউবেটরই মেলামাইন বোর্ড দিয়ে প্রস্তুত হয় না, হোমমেড হতে পারে। পাশাপাশি আপনার যে কন্ট্রোলারগুলো রয়েছে এগুলো সবাই একই জাতের কন্ট্রোলারগুলো ব্যবহার করে না, সকলে চেষ্টা করে আধুনিকতার ছোঁয়া দেওয়ার জন্য। পাশাপাশি আমাদের ইনকিউবেটরে রয়েছে ইমার্জেন্সি সুইচ, যেটা ওয়ার্ল্ডের কোনো ইনকিউবেটরে এখন পর্যন্ত আমি দেখিনি। কারণ বাংলাদেশে বিদেশ থেকে আসা অনেক দামি দামি ইনকিউবেটর দেখেছি যেখানে মেরামত করার কোনো স্কোপ নেই, মেশিনের কন্ট্রোলার অথবা মাদারবোর্ড বা কিট চেঞ্জ করতে হয়। কিন্তু আমাদের একই কিট জোড়া তালি দিয়ে মোটামুটি 15-20 বছর যে কেউ চালাতে পারবে, 15-20 বছর চালাতে পারবে, সম্ভব। যেহেতু 6-2 বছর একটি রিলে যায়, এই রিলেটি চেঞ্জ করলে আবার 6-2 বছর চলে যায়, এভাবে আবার 6-2 বছর আরেকটি রিলে, মাত্র 60 টাকার একটি রিলে। অপরদিকে আপনারা লক্ষ্য করলে দেখবেন একটি চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে, বাট এটি নষ্ট হলে সম্পূর্ণ মাদারবোর্ডটি চেঞ্জ করতে হয়। বাপি ভাই, অনেকে কিন্তু পার্টেক্সের বোর্ডের ইনকিউবেটার তৈরি করে, কিন্তু আপনি স্টিল বোর্ডে ছাড়া ইনকিউবেটার তৈরি করেন না, এর পিছনে মূল কারণটা কী? এর মূল কারণ হচ্ছে আমি সবসময় উন্নত বিশ্বের ইনকিউবেটরগুলোকে ফলো করে থাকি। যেমন আমি বেশ কয়েকটি কান্ট্রি ঘুরেছি, আপনারা ইতিপূর্বে জেনেছেন বা অনেকে পূর্বের আমার চ্যানেলের ভিডিওর মাধ্যমে দেখেছেন, বা বিদেশ থেকে আমাদের দেশে যে ইনকিউবেটরগুলো এসেছে তাদের যে বডিগুলো আন্তর্জাতিক বাজারের বা আন্তর্জাতিক মানের, অর্থাৎ মেলামাইন বোর্ডের ইনকিউবেটরগুলো এক্সপোর্ট করা সম্ভব নয়। কারণ আমি আলিবাবার গোল্ড সাপ্লায়ার ছিলাম করোনা পূর্বে, আমরা আমাদের এই আন্তর্জাতিক বডি হয়েছে বিদায় আমরা দিতে পেরেছি। কিছুদিন আগে আপনারা ভিডিওতে দেখেছেন ভারতের আগরতলাতে বাপ্পি দাস নামক এক ভাইকে আমি 2টি ইনকিউবেটর দিয়েছি, উনি আমার এই ইনকিউবেটরটি ক্রয় করেছেন শুধুমাত্র আমাদের বডির জন্য। বাংলাদেশে উনি বেশ কয়েকজন কোম্পানির সাথে কথা বলেছেন, বাট আমাদেরটি নেওয়ার কারণ হচ্ছে বডি, পাশাপাশি আমাদের কন্ট্রোলারটি মেরামত করা যায়, এবং যে কেউ ন্যূনতম জ্ঞান থাকলে এটা মেরামত করতে পারে, বা যে না পারে তিনি একজন ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স মেকার নিয়ে, ন্যূনতম মেকারে নিয়ে আমাদের সাথে কথা বললে আমরা প্রতিটি ইনকিউবেটরের সাথে একটি ভিডিও দিয়ে থাকি, যে ভিডিওটি দেখালে বা আমাদের সাথে যোগাযোগ করলে ঘরে বসে মেরামত করতে পারে। তাহলে খুব সহজেই ইনকিউবেটর দিয়ে ডিম ফোটানো সম্ভব? ইনশাল্লাহ, অবশ্যই সম্ভব। আচ্ছা হাজারি ভাই, কোন কোন কারণে ইনকিউবেটর ডিম ফুটে না? ইনকিউবেটরে বাচ্চাগুলো না ফুটার বিভিন্ন কারণ, কারণ একটি কারণকে বিশেষভাবে না দেখলে বললে হবে না। এখানে টেম্পারেচার সঠিক হতে হবে, অপটিমাম লেভেলের টেম্পারেচার, অপটিমাম লেভেলের হিউমিডিটি, 45 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ ইনকিউবেটর কাজ এতটুকুনি। পাশাপাশি ভালো বীজ হইতে হবে, ভালো বীজে ভালো ফসল, অর্থাৎ বীজ যদি ভালো না হয়, ভিতরে যদি ফার্টিলিটি না আসে তাহলে বাচ্চা আসা সম্ভব নয়। আচ্ছা, মেশিনারি কিন্তু অনেক সমস্যা থেকে যায় যারা ইনকিউবেটরগুলো তৈরি করে, যেহেতু ইলেকট্রিক জিনিস হয়তো কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে যায় খামারের, কিন্তু সে কারণে ক্ষতিগ্রস্ত হয় অনেক বেশি। অবশ্যই 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 অবশ্যই, কারণ আমরা ইতিপূর্বেই বলেছি যে অপটিমাম লেভেলের টেম্পারেচার কন্ট্রোল প্রয়োজন, অপটিমাম হিউমিডিটি প্রয়োজন। দেখা যাচ্ছে মন গড়া 2টি ফ্যান দিয়ে দিয়েছে, ডিমকে সরাসরি বাতাস দেওয়া যায় না, আমাদের পাখাগুলো দেখবেন একটু ভিন্নতা রয়েছে। কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে ডিমের ওয়েট লস কম বেশি হতে পারে, এতে বাচ্চার ফার্টিলিটি নষ্ট হতে পারে, ডিম শুকিয়ে যেতে পারে, অম্ফালাইটিস হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। আপনি লক্ষ্য করে দেখবেন যদি আমরা চিক্স মাস্টার ইনকিউবেটর দেখি, মাঝখানে মাটিতে বাতাস দিচ্ছে, দুই পাশে কিন্তু ডিম রয়েছে। জেমস হয়ে যদি দেখি আকাশের দিকে বাতাস দিচ্ছে, পিটার স্যাম যদি দেখি সামনে পিছে বাতাস দিচ্ছে, দুই পাশে ডিম। তো এই এয়ার সার্কুলেশনের বিষয় আছে। এখানে আরেকটি বিষয় হয়ে দাঁড়ায়, আপনি একটি ডিমকে কত কিউবিক প্রেশারে বাতাস দিচ্ছেন, শুধু বাতাস দিলেই হবে না। ধরুন আপনি 3 জন লোক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন, আপনার সামনে একটি জিএফসি ফ্যান দেওয়া হলো, তো যখন ফ্যানটি সারা হবে তখন প্রথম ব্যক্তি বেশি বাতাস পাবে, দ্বিতীয় ব্যক্তি কম পাবে, তৃতীয় ব্যক্তি কম পাবে। আর আমাদের ফ্যানের সিস্টেমটা হচ্ছে এইভাবে সারাউন্ডিং সিস্টেমে এটা ঘুরে বাতাস দেবে, বাতাস স্প্রিড করিয়ে দিবে। আচ্ছা ভাই, এখন কিন্তু অনেকেই মুরগির খামার করে, হাঁসের খামার করে সফল হচ্ছে, বাচ্চা উৎপাদন করে তারা বিক্রি করে লাভবান হচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনি কী বলতে চান যে সাডেন ইনকিউবেটর সম্পর্কে যদি কেউ চায় এভাবে ডিম ফুটিয়ে বিজনেস করতে, তারা কতটুকু নিঃসন্দেহে নিতে পারে আপনার এখান থেকে মেশিনগুলো? আসলে
আমি যারা খামার করতে যাচ্ছেন বা যাচ্ছেন উনাদেরকে রিকোয়েস্ট করব, শুধু ইনকিউবেটরটি একটি বিশেষ বিষয় নয়, ইনকিউবেটরে 100% বাচ্চা ফুটিয়ে দিল ধরুন, বা 90% ফুটিয়ে দিল, বা 85% ফুটিয়ে দিল, এখন বাচ্চা পালান লালন পালনের ব্যবস্থা তো জানতে হবে। এজন্য যারা খামার করতে চাচ্ছেন উনাদেরকে আমি রিকোয়েস্ট করব, বাংলাদেশে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতে বেশ কয়েকটি কৃষিভিত্তিক প্রতিষ্ঠান রয়েছে, যেমন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, যুব উন্নয়ন, এর পাশাপাশি আরও কয়েকটি কৃষি প্রতিষ্ঠান রয়েছে, ওনাদের কাছে ন্যূনতম একটু হাঁস মুরগি লালন পালনের উপর একটু দীক্ষা বা শিক্ষা নিয়ে ওনারা এগিয়ে আসুক। আর ইনকিউবেটরের বিষয়ে বলবো, যেহেতু আমরা বাংলাদেশে আল্লাপাক রাব্বুল আলমিনের রহমতে আপনারা জানেন যে আমরা সকলের থেকে সিনিয়র, একটি সার্কিট নিয়ে প্রায় 28 থেকে 29 বছর কাজ করে আসছি। এবং আরেকটি জিনিস খেয়াল করলে আপনারা অবগত হবেন যে আলহামদুলিল্লাহ আমার ধারা এককভাবে ব্যাপকভাবে ইনকিউবেটর প্রস্তুত করে বাংলাদেশের চাহিদা কোনো দিনও পূরণ করা সম্ভব নয়। তরুণরা এগিয়ে আসবে, আমার চেয়ে অনেকে ভালো করবে, এটাই আমি চাই, কিন্তু দেশের সবচেয়ে বড় বড় সেট আপগুলো কিন্তু আমাদের। এর কারণই হচ্ছে যারা বড় প্রজেক্ট করতে চান তারা কিন্তু আগেই চিন্তা করেন যে একটি ইনকিউবেটর ডিম আমরা 100% ম্যানেজমেন্ট করেছি, বাংলাদেশের ভালো ভালো কৃষিবিদ ভালো ভালো ডক্টরেট এনে মুরগিকে খুব সুন্দরভাবে যে উপাদানগুলো প্রয়োজন সবগুলো দিয়ে আমরা মুরগিগুলোকে সুস্থ সবলভাবে প্রস্তুত করেছি, কিন্তু ইনকিউবেটরের যদি কন্ডিশনগুলো খুব ভালো না হয় তাহলে আমরা ভালো রেজাল্ট পাবো না। বাপি ভাই, আপনার ইনকিউবেটরের ওয়ারেন্টি কী আছে? আসলে খুব মূল্যবান একটি প্রশ্ন করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাই। কারণ ইনকিউবেটর ক্রয়ের আগে বা আমরা যদি একটি ফ্রিজও কিনি আমরা আগে খুঁজি কে কত দিন ওয়ারেন্টি দিচ্ছে, এটাই স্বাভাবিক, খামারি ভাইরা এটাই আশা করবেন, আমি নিজেও করতাম। তো আমরা খামারি ভাইদের একটি সুখবর দিতে চাই, আমরা এখন থেকে আর কোনো ইনকিউবেটর ওয়ারেন্টি দেবো না, সরাসরি আমরা 1 বছরের গ্যারান্টি কার্ড দিয়ে দিব। 1 বছরের গ্যারান্টি? গ্যারান্টি কার্ড, সরাসরি গ্যারান্টি কার্ড দিয়ে দিব। আপনারা এই গ্যারান্টি কার্ডটিকে যত্ন করে রেখে দিবেন, নষ্ট করবেন না, আমাদের সাথে ফোন দিবেন, এবং ইনকিউবেটর পরিচালনার সাথে আমরা সকলকে একটি ভিডিও দিয়ে থাকি, যেই ভিডিওটি আপনি দেখলে অনায়াসে 10 থেকে 15 বছর রিপেয়ার করে করে আপনি চালাতে পারবেন, চাইনিজ কন্ট্রোলারের মতো কিছুদিন পরপর 3 থেকে 5 হাজার টাকা দিয়ে কন্ট্রোলার পরিবর্তন করতে হবে না। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার যে কন্ট্রোলার রয়েছে সেগুলো অবশ্যই একটু ভিন্ন, আছেন কি কন্ট্রোলার এখানে? ধন্যবাদ, আরেকটি মূল্যবান প্রশ্ন করেছেন। আমরা এই কন্ট্রোলারটি দীর্ঘ বছর যাবত, প্রায় 24 থেকে 25 বছর যাবত এই কন্ট্রোলারগুলো ইউজ করে আসছি। এই কন্ট্রোলারগুলো কিছু রয়েছে শেষ হলে আমরা সরাসরি চায়না থেকে বর্তমানে রোবটে পার্টস গেঁথে এই কন্ট্রোলারগুলো নিয়ে এসেছি, যেটি খুবই আধুনিক এবং সূক্ষ্ম। আর আরেকটি জিনিস না দেখালে নয় যে এটি হচ্ছে একটি চাইনিজ কন্ট্রোলার, দর্শক আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে 2টি রিলে রয়েছে, এগুলো আসলে রিপেয়ার করা খুবই কঠিন, এগুলো মেরামত করার অযোগ্য। আর এখানে দেখতে পাচ্ছেন SMD পার্টস রয়েছে, এগুলো আসলে আমাদের লোকাল সাধারণ মিস্ত্রি দ্বারা মেরামত করা সম্ভব নয়, এজন্য চাইনিজ কন্ট্রোলার ওয়ান টাইম। চাইনিজ কন্ট্রোলারে দেখেছেন রিলে রয়েছে ব্যাং রিলে, সেটিও চাইনিজ রিলে, আমাদেরটিও আমরা চায়না থেকে এনেছি। সেই ব্যাং রিলেটি হচ্ছে 30 এম্পিয়ারের আর আমাদের এই রিলেটি হচ্ছে 50 এম্পিয়ারের, অর্থাৎ প্রত্যেক 6 মাস থেকে 2 বছর পরপর এই রিলেটির দাম 60 থেকে 80 টাকা। এটি পরিবর্তন করতে পারিলেই আপনারা আবার 6 মাস থেকে 2 বছর এগিয়ে গেলেন। এইভাবে বাই রোটেশনালি চেঞ্জ করে করে দীর্ঘমেয়াদী আপনারা আমাদের ইনকিউবেটরগুলো চালাতে পারবেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দ্য সাডেনলিং ইনকিউবেটর কোম্পানি থেকে কত সুন্দরভাবে তারা ইনকিউবেটরগুলো তৈরি করছেন এবং আপনাদের কাছে সেগুলো পৌঁছে দিচ্ছেন। তো হাজারি ভাই, আমরা আপনাদের ইনকিউবেটর কিছু দেখানোর চেষ্টা করলাম, যদি কোনো দর্শক ভাইয়েরা ইনকিউবেটর নিতে চায় অবশ্যই আপনি ভালো মানের মেশিনটা দিবেন ইনশাআল্লাহ। জি, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে অবশ্যই ভালো জিনিস দিয়ে আসবো। ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন।